নভেম্বরের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। সভাপতি ও সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। তাদের আশা, দেশকে আরও এগিয়ে নেবে নতুন নেতৃত্ব। দুপুরে একটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিলরদের অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। তাতে সমর্থন জানান সভাপতি মণ্ডলীর সদস্য পীযূষ কান্তি রায়। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তাতে সমর্থন জানান আব্দুর রহমান। প্রস্তাব দুটি সর্বসম্মতিক্রমে গ্রহণের মধ্য দিয়ে নভেম্বরের মতো দলের সভাপতির দায়িত্ব পেলেন শেখ হাসিনা এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। নতুন এ কমিটির ঘোষণা দেন দলের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সকাল থেকে জমায়েত হওয়া কাউন্সিলর ও উৎসুক সমর্থক ও কর্মীরা পুনর্নির্বাচিত নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে দল আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দেশ আগায় নিয়ে যাবে এবং দেশের উত্তর সমৃদ্ধি ভালো করবে এবং দেশের উন্নয়নের জন্য সবকিছু করবে, আমরা খুব খুশি। সর্বশেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী, যে আস্থা বিশ্বাস রেখে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা প্রত্যাশা করছি তারা মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন, যে ভিশন 2021 এবং আমাদের ভিশন 2041 সেই রূপকল্প বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কমিটি শুধু আওয়ামী লীগের নয়, পুরো জাতির কল্যাণে কাজ করবে বলেও অনেকে মত দেন। চিনা বাংলা বাঙালিকে আবার যে সুন্দর একটা কমিটি দিয়েছেন, এই কমিটি শুধু আওয়ামী লীগের না, এই কমিটি বাংলার জন্য, বাংলাদেশের জন্য নিরাপদ একটা আশ্রয়স্থল তৈরি করবে। শেখ হাসিনাকে আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে যে সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং ওবায়দুল কাদেরকে, এতে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনের চেয়ে অনেক ভালো করবে। এবং এবারের সম্মেলনে উপদেষ্টা মণ্ডলীর সদস্য 41 থেকে 51 জনে উন্নীত করা হয়েছে। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা।